ওকে, এই ভিডিওতে আমরা ক্যাটিজেনের এয়ারড্রপ ক্রাইটেরিয়া সম্পর্কে জানবো, যে কোন কোন বিষয় আমাদের করতে হবে এখানে এয়ারড্রপে এলিজিবল থাকার জন্য বা এখান থেকে এয়ারড্রপ পাওয়ার জন্য। কেউ কেউ বলতেছে এখানে যে লিগসটা রয়েছে, কেউ বলছে সিলভার লিগে থাকতে হবে, কেউ বলছে গোল্ড লিগে থাকতে হবে, কেউ বলছে যদি প্লাটিনামে না থাকেন তাহলে তো পেমেন্ট পাবেনই না। আমরা তাদের কথায় কান দিব না, আমরা দেখবো অ্যাকচুয়ালি তারা কি বলতেছে, আদৌ এখানে কোন জিনিসটা আমাদের থাকতে হবে যাতে করে আমরা এখান থেকে এয়ারড্রপ পেতে পারি। যদি আপনি আমার কথা শোনেন তাহলে আমি আপনাদেরকে বলবো, যদি আপনি আজকেও এই মুহূর্তে রাইট নাও এখানে অ্যাকাউন্ট তৈরি করেন বা এখানে কাজ শুরু করেন তাহলেও আপনি এখান থেকে এয়ারড্রপ পাবেন। ওকে, চলে আসলাম ক্যাটিজেনের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে বা টুইটার অ্যাকাউন্টে। আসার পর যদি আমি নিচের দিকে আসি তাহলে এখানে দেখতে পারবেন গতকালকে তারা একটা পোস্ট করেছে, যদিও 14 ঘন্টা আগে একটা পোস্ট আসছিল, যে পোস্টে তারা এখানে কিছু লিগসের কথা মেনশন করেছে, যেখানে কোন লিগসে কতজন লোক রয়েছে সেটা বলেছে। এবং এই জায়গায় যদি আপনি লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পারবেন এই যে ক্যাটি এয়ারড্রপ উইল রিচ ফ্রম সিলভার লিগ টু রয়্যাল লিগ, মানে এখানে আপনি সিলভার লিগ থেকে শুরু করে রয়্যাল লিগ, এই যে সিলভার রয়েছে এখান থেকে এই এতটুক পর্যন্ত আপনারা প্রত্যেকেই এয়ারড্রপ পাবেন এবং প্রত্যেকেই এখান থেকে এলিজিবল হয়ে যাবেন। তবে আরও একটা ক্রাইটেরিয়া আছে যেটা ফুলফিল করতে হবে, আদারওয়াইজ আপনি এখান থেকে এয়ারড্রপ পাবেন না। সো ওই ক্রাইটেরিয়াটা বলার আগে আমি আপনাদেরকে একটা কথা বলি, লাস্ট টাইম যখন আমি ক্যাটিজেন নিয়ে ভিডিও দিয়েছিলাম ওই ভিডিওতে এক ভাই কমেন্ট করেছে যে ভাই আপনার ইনফরমেশনটা টোটালি রং, আপনি যে ইনফরমেশনটা দিয়েছেন এখানে প্রতিদিন কাজ করে 24 ঘন্টা কাজ করে 2টা লেভেল ইনক্রিজ করা যাচ্ছে না, তাছাড়া এখানে প্লাটিনামে না থাকলে তো আপনি এয়ারড্রপ পাবেনই না, তো আপনি যেই পর্যায়ে এসে ভিডিও দিয়েছেন এই পর্যায়ে কাজ করে কেউ পেমেন্ট পাবে না। অনেকেই বলতেছিল যে যদি আপনি গোল্ড লেভেলে না থাকেন তাহলে আপনি পেমেন্ট পাবেন না, আমি ওই ভিডিওতে বলছি যদি আপনি গোল্ড লেভেলে থাকেন তাহলেও আপনি পেমেন্ট পাবেন, প্রুফ সহকারে ওই ভিডিওতে দেখিয়েছি। সো কিছু লোক আছে ভিডিও পুরো দেখে না, তারা আসেই কিন্তু আপনাকে মিসলিডিং করার জন্য বা ভুলভাল কমেন্ট করার জন্যই। তো যাই হোক, এখানে তারা অলরেডি ক্লিয়ার করে দিয়েছে আপনি গোল্ড তো ছাড়েন, এখন যদি আপনি সিলভারেও থাকেন তাহলে সিলভার থেকেও আপনি এয়ারড্রপ পাবেন। আর যেই ভাইটা কমেন্ট করেছিল ওনারও আমি কোনো দোষ দিব না, এখানে কিছু লোক আছে আমাদের মতো লোকই যারা আপনাদের ব্রেইনটাকে এমনভাবে ওয়াশ করতেছে, আর আপনাদেরও একটা ভুল আছে, আমি আপনাদের ভুলের কথাও বলবো, ওরা তাদেরকে এমন একটা পর্যায়ে নিয়ে গিয়েছেন বা এমন কিছু ভাবতেছেন যে তাদের কোনো ভুলই হয় না। অ্যাজ এ মুসলিম হিসেবে আমার এটা বলা ঠিক না, আপনারা নিজেরাই বুঝে নেন যে ভুল কার হয় না, আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যাই হোক, এগুলো কথা সাইডে রাখতেছি, ভুল সবারই হয়, ইভেন কি আমার নিজেরও ভুল হয়, তবে অবশ্যই এখানে রিসার্চের বিষয় আছে, সঠিক প্রপার ওয়েতে রিসার্চের বিষয় আছে। যাই হোক, এগুলো কথা সাইডে রাখতেছি, কথা হচ্ছে এটা ওই ভিডিওতে আমি ক্লিয়ারভাবে বলেছিলাম তারা কোথাও এমনভাবে বলে না এই লেভেলে থাকতে হবে বা ওই লেভেলে থাকতে হবে, আদারওয়াইজ আপনি এয়ারড্রপ পাবেন না। এই কথাটা কোথা থেকে আসছে সেই জিনিসটাও আমি আপনাদেরকে বলেছিলাম, আমি কিন্তু একটা ভিডিওতে ডিটেলস সব কিছু বলি, সেই জন্য আমার ভিডিওটা একটু লং হয়ে যায়, তারপর আমি ক্লিয়ার কাট সব কিছু পছন্দ করি। ওই ভিডিওতে আমি বলেছিলাম যে তারা কিছুদিন আগে, বেশ কিছুদিন আগে তাদের কিছু লেভেলের উপর একটা স্ন্যাপশট নিয়ে তারা বলেছিল যে তাদের কোন লেভেলে কোন ইউজার রয়েছে, তো সেখানে শুধুমাত্র তারা প্লাটিনাম থেকে শুরু করেছিল, প্লাটিনাম থেকে রয়্যাল পর্যন্ত তারা দেখিয়েছিল, এখানে গোল্ড সিলভার এগুলো বাদ দিয়ে দিয়েছিল। এবং এইটা দেখেই অনেকে বলতেছে যে মিনিমাম প্লাটিনামে না থাকলে আপনি এয়ারড্রপ পাবেন না, বাট তারা কিন্তু ওই জিনিসটা বোঝাতে চায় নাই। এখন এই জিনিসটাকে ক্যারি করে কিছু লোক আপনাদের এমনভাবে ব্রেইন ওয়াশ করিয়েছে যেখান থেকে আপনারাও ধরে নিয়েছেন যে না, এখানে না থাকলে আমরা এয়ারড্রপ পাবো না। যাই হোক, ফাইনালি কথা হচ্ছে এইটা, আপনি যদি এখনও অ্যাকাউন্ট তৈরি করেন, রাইট নাও অ্যাকাউন্ট তৈরি করে একদিনে আপনি সিলভারে পৌঁছতে পারবেন, এটা আমি নিজে পৌঁছেছি এবং আমি নিজে করে আপনাদেরকে দেখিয়েছি। অনেকেই বলতে পারেন যে ভাই আপনি তো ইউটিউবার, আপনি একটা ভিডিও ছাড়লে অনেক রেফার আসে, আপনি রেফার থেকে করছেন, আমি আগের ভিডিওতে বলছি এখানে রেফারের কোনো ফায়দা নাই, আপনি যত রেফার করেন অল্প কিছু বেনিফিট অবশ্যই আছে, বাট আপনার লেভেলের ক্ষেত্রে রেফারটা কোনো কাজে আসবে না, অবশ্যই আপনাকে নিজে গেমস প্লে করতে হবে। আর আমি যেই ভিডিওটা আপলোড করছি ওই ভিডিওতে, এটা ছিল আমাদের ফার্স্ট ভিডিও ক্যাটিজেন নিয়ে, এবং ওই ভিডিওতেই আমি দেখিয়েছি 14 লেভেল করেছি, তখন আমি এর আগে কোনো ভিডিও দেই নাই, আমি নিজে আগে ট্রাই করেছি যে এখানে আদৌ লেভেল ইনক্রিজ করাটা তেমন কোনো হার্ড কোনো বিষয় কিনা, আমি নিজে লেভেল ইনক্রিজ করেছি 14 লেভেল পর্যন্ত একদিনেই করে দেন আপনাদেরকে শেয়ার করেছি, তার আগে কিন্তু কোনো ভিডিওই ছিল না। যাই হোক, আপনারা যদি চান এখনও অ্যাকাউন্ট তৈরি করে কাজ স্টার্ট করে দিতে পারেন, যেহেতু মিনিমাম সিলভার লেভেল, আর এখানে যে যে এইরকম হলুদ কালারের বাল্লুকগুলো আসবে, তারপর এখানে অনেক কিছু আসবে সেগুলোতে ক্লিক করবেন, এই যে এইটা আসবে এরকম এগুলোতে ক্লিক করবেন, এগুলোতে ক্লিক করে করে এখানে জাস্ট ফ্রি যেই বিষয়টা আছে এটা নিয়ে নেবেন। আর এখানে একটা টাকাও ইনভেস্ট করতে বলবো না, কারণ আমরা যেহেতু লাস্ট পর্যায়ে এসে জয়েন করতেছি, অনেকেই বলতেছে যে ইনভেস্ট করে লেভেল বাড়িয়ে নেন, এই করে নেন, ওই করে নেন, অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে ইনভেস্ট করাটা এখানে তেমন একটা ভালো হবে না আমার দেখা মতে, কারণ অনেক লোক অনেক পুরাতন অনেক আগে থেকে কাজ করে আসতেছে, তারাও কিন্তু লেভেল তেমন একটা ইনক্রিজ করতে পারে নাই, অনেক পুরাতন আপনি যদি আগে থেকেও জয়েন করে থাকেন তারপরে দেখা যাবে যে অনেকের সিলভার লেভেলে পড়ে আছে, অনেকে গোল্ড লেভেলে পড়ে আছে। তো আমি অলরেডি 19 লেভেল পর্যন্ত করে নিয়েছি, আর একটা করলে কিন্তু আমিও গোল্ড লেভেলে পৌঁছে যাবো, 20 লেভেল পর্যন্ত গোল্ড, আর আপনি যদি ব্রোঞ্জে থাকেন ব্রোঞ্জ থেকে সিলভারে আসতে আই থিঙ্ক 10 লেভেল হলেই যথেষ্ট, 10 লেভেল হলেই আপনি সিলভারে পৌঁছে
পৌঁছে যান। আর যদি আপনার 20 লেভেল হয় তাহলে আপনি গোল্ডে, আর 40 লেভেল হলে প্লাটিনামে, আর বাকি উপরে আছে। তবে প্লাটিনামে পৌঁছাটা মনে হয় না এতটা সহজ হবে, তবে চেষ্টা করবেন গোল্ড পর্যন্ত চলে আসার জন্য, যেহেতু তাদের টোকেন 20 তারিখে লিস্টেড হবে, তার আগেই এয়ারড্রপ করে দিতে পারে। তবে যা সময় পান অন্তত চেষ্টা করে দেখেন। অন্যান্য অনেক প্রজেক্টে আমরা জয়েন করে আসছি, তাদের ভবিষ্যৎ এখনও পর্যন্ত আমরা জানি না কী হবে। সো সেক্ষেত্রে এইটার ভবিষ্যৎ অলরেডি আমাদের হাতে রয়েছে বা আমরা দেখতে পারতেছি। অনেক ভালো ভালো এক্সচেঞ্জারে জয়েন করেছে, এই যে দেখেন অনেক ভালো ভালো এক্সচেঞ্জারগুলো, ম্যাক্সিমাম এক্সচেঞ্জারই এটাকে লিস্ট করছে, এবং শোনা যাচ্ছে বিনান্স, এবং এখানে আসলে এই জায়গায় দেখতে পারবেন বিনান্স ওয়েব থ্রির সাথে তাদের একটা মানে কলাবোরেশন বা পার্টনারশিপের মতো হয়েছে, যেখানে ফিশ কয়েন দিয়ে আর কি আপনি এখানে একটা গিভওয়েতে পার্টিসিপেট করতে পারেন। সো যেহেতু এরকম বিনান্সের সাথে কন্ট্যাক্টে রয়েছে বা তাদের দেখা যাচ্ছে, আমি যদি আরেকটা জিনিস দেখাই, গতকাল তাদের এয়ারড্রপ সেকশন আসছিল এবং ওই জায়গায় ক্লিক করলে দেখা গেছে যে বিনান্সেও ছিল, ওই জায়গায় বিনান্স, ওকেএক্স, বাইবিট সবগুলি এখানে শো করতেছিল। সো যেহেতু বিনান্স নাম্বার ওয়ানে শো করতেছিল, তার মানে বিনান্সও লিস্টেড হবে। এখন কিন্তু এয়ারড্রপ সেকশনটা সরিয়ে দেওয়া হয়েছে, এখন আর আপনি এয়ারড্রপ সেকশনটা এখানে আসলে দেখতে পারবেন না, তবে খুব শীঘ্রই আবারও চলে আসবে এয়ারড্রপটা, এবং এখান থেকে আই থিঙ্ক আপনার এয়ারড্রপের এলিজিবিলিটি সব কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন। সো যাই হোক, আমার কথা থাকবে একটাই, যে আপনি যদি এখনও জয়েন করতে চান অবশ্যই জয়েন করেন। আমি বলবো যে জয়েন করো অন্তত সিলভার লেভেলে, একদিনেই আপনি সিলভার লেভেলে পৌঁছতে পারবেন, কোনো সমস্যা নাই, জাস্ট সিলভার লেভেলে পৌঁছে থাকেন, যা পান। আমি জানি এয়ারড্রপের পরিমাণ খুবই অল্প হবে, তবে লাস্ট পর্যায়ে এসে যা পাই, যদি $1 পাই তাহলেও খারাপ কি, যদিও এর থেকে বেশি অবশ্যই আশা থাকবে। অবশ্যই আপনি কাজ শুরু করে দেন, জাস্ট এখনই অ্যাকাউন্ট তৈরি করেন। কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হবে, কিভাবে কাজ করতে হবে, ফুল প্রসেস নিয়ে অলরেডি আমাদের একটা ভিডিও আছে। সো আপনি যদি চ্যানেলে আসেন, আসার পর একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে আসলে এখানে দেখতে পারবেন, দুদিন আগে আমি এই ভিডিওটা দিয়েছি ক্যাটিজেনের এয়ারড্রপটা নিয়ে। অবশ্যই আপনি এই ভিডিওটা দেখে নেবেন, বর্তমান ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে পিন করে আমি দিয়ে রাখবো এই ভিডিওর লিঙ্ক। অবশ্যই আপনি ওই ভিডিওটা দেখে এখানে কাজ করা স্টার্ট করবেন, এখানে স্টেপ বাই স্টেপ সবকিছু বোঝানো আছে, কিভাবে কাজ করতে হবে, কিভাবে কি করতে হবে। এখন আমি আপনাদেরকে সেকেন্ড যে ক্রাইটেরিয়া সেটার কথা বলি, যেটা করতে হবে, আদারওয়াইজ আপনি এখান থেকে এলিজিবল নাও হতে পারেন। এটা কিন্তু একদম ফিক্সড না যে এটা করতেই হবে, তবে তারা এখানে এটা মেনশন করেছে এমন ভাবে যে আপনি এই জিনিসটা করেন যাতে করে আপনি এয়ারড্রপ থেকে হারিয়ে না যান, বা এয়ারড্রপ থেকে যাতে আপনি আউট না হয়ে যান, এরকম একটা বিষয় তারা বলছে। এখানে জোর দিয়ে বলে নাই যে এটা না করলে আপনি এয়ারড্রপ পাবেনই না, এরকম কোনো কিছু বলে নাই। সিম্পল কাজ, একদম সহজ কাজ, জাস্ট আপনি আর্ন সেকশনে আসবেন। আর্ন সেকশনে আসার পর এখানে আপনাকে এই যে একটা চেকিং, অনেকেই এই কোয়েশ্চেনটা করেছেন যে ভাই চেকিং করতে হবে কিনা। হ্যাঁ, এখানে রিসেন্ট টাইমে দেখা গেছে এই যে বাইবিট রয়েছে, বাইবিট, তারপরে বিটগেট ওয়ালেট, এগুলো থেকেও আপনি চেক ইন কমপ্লিট করে নিতে পারেন বা এগুলো থেকেও চেক ইন করতে পারেন। তাছাড়া এখানে রয়েছে ডেইলি চেকিং, ডেইলি চেকিংয়ে আপনি যেই ওয়ালেটটা কানেক্ট করেছেন, এগুলো আমাদের প্রিভিয়াস ভিডিওতে বলা আছে ওয়ালেটটা কিভাবে কানেক্ট করবেন। এই জায়গায় যেই ওয়ালেটটা কানেক্ট করছেন, এই জায়গার চেক ইনে ক্লিক করলে আপনাকে ওই ওয়ালেটের ওই অ্যাড্রেসে নিয়ে আপনাকে এই চেকিংটা কমপ্লিট করাবে। এখানে চেকিংটা কমপ্লিট করতে মাত্র আপনার 4 সেন্টের মতো লাগবে, আর 4 সেন্ট মাত্র 4 থেকে 5 টাকার মতো। আমি টোন কিপার দিয়ে আপনাদেরকে করে দেখাচ্ছি। এটা যদি আপনার টোন কিপারে থাকে তাহলে অবশ্যই আপনি এটা করে ফেলবেন। আর এখান থেকে একটা শিক্ষা নেন, আমি যদিও টেলিগ্রামে এই জিনিসগুলো আপনাদেরকে বলে থাকি যে অবশ্যই আপনি যে কোনো জায়গা থেকে এয়ারড্রপ পান সবগুলো সেল করে দিবেন, বিশেষ করে টোন কিপারে টোন রেখে দিবেন। টোন কিপারে টোন থাকাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ ছোটোখাটো এরকম কাজ প্রয়োজন পড়ে। এখানে দেখেন আপনি 4 সেন্ট যদি আপনি সেন্ড করেন তাহলে 2 সেন্ট আরও ফেরত পেয়ে যাবেন, টোটাল আপনার নেটওয়ার্ক ফি 1 সেন্ট লাগবে, অর্থাৎ 2 সেন্ট আপনার খরচ হবে। আমি যদি আপনাদেরকে এটা করে দেখাই, ওকে আমি এখান থেকে করে ফেললাম, করার পর এখানে দেখবেন আমাদের এটা ডান হয়ে গেছে, এই যে দেখতে পারবেন চেকিংটা ডান, এখান থেকে জাস্ট কনফার্মিং হয়ে গেছে, এখান থেকে আমরা 30টা ফিশ টোকেনও পেয়ে গেছি। এই কাজটা জাস্ট আপনি করে ফেলবেন, এই কাজটা করতে তেমন কোনো সময় লাগবে না, অ্যাচিভমেন্টে আসবেন আসার পর। একটা চেকিং যেহেতু আমরা করেছি, একটাই করতে হবে, জাস্ট একদিন একটাবার করলেই হবে। এখন আপনি যদি মনে করেন যে না ভাই আমি কোনো অবস্থাতেই পারবো না, আমার কাছে টোন নেই বা আমি টোন বাই করার মতো সমর্থ আমার নেই, তাহলে আপনি বাদ দেন, এটা করার দরকার নেই, জাস্ট আপনি এয়ারড্রপে পার্টিসিপেট করে সিলভার পর্যন্ত থাকেন। আর এখানে তারা এমনভাবে জোর দিয়ে বলে নাই যে এয়ারড্রপ থেকে এলিজিবল হবেন না, যেহেতু খুবই অল্প কাজ। এখানে বেশি যদি লাগতো, অবশ্যই $1 উপরের যদি লাগতো, আমরা অবশ্যই এটা করতাম না, আপনাদেরকেও নিষেধ করতাম বা এয়ারড্রপ থেকে স্কিপ করে ফেলতাম। আর যেহেতু এটা একদমই ছোট একটা অ্যামাউন্ট এবং মাত্র 4 সেন্টের মতো, যদি থাকে করে ফেলবেন, তাহলে যাতে কোনো অবস্থাতেই আমরা মিস না করি এয়ারড্রপটা, অবশ্যই এটা করে ফেলবেন। আর এই ছিল মোটামুটি সিস্টেম, আর কোনো অবস্থাতেই যদি না পারেন তাহলে তার কিভাবে করবেন, তাহলে আর বাদ দেন, দরকার নাই, তবে কাজ করেন। অবশ্যই এখানে হতে পারে আপনি এয়ারড্রপে এলিজিবল হয়েও যেতে পারেন, এটা তেমন কোনো ফ্যাক্ট হবে না। এখানে তারা জোর দিয়েও বলে নাই যে এটা না করলে আপনি এয়ারড্রপ থেকে বঞ্চিত হয়ে যাবেন, এয়ারড্রপ পাবেনই না, এমনও হতে পারে এখান থেকে সরাসরি এক্সচেঞ্জার ট্রান্সফার করে দিতে পারে। ক্যাটি যে টোকেনটা দিবে এটা সরাসরি এক্সচেঞ্জার ট্রান্সফার করে দিল, তো আর এখানে ওয়ালেট কানেক্টেড এরকম কোনো কিছু বিষয় থাকে না। সো এটা আমি দেখেছি, তারা বলেছে এই কথাটা, এটা ঠিক আছে, এটা সঠিক একটা ইনফরমেশন যে এখানে তারা বলছে এই জিনিসটা, যে এই জিনিসটা করে রাখেন যাতে করে এয়ারড্রপ থেকে আপনি বাহির না হয়ে যান। তো সেই জন্যই আমি আপনাদেরকে শেয়ার করেছিলাম, তাদের অনেক পুরাতন একটা পোস্টে এই জিনিসটা তারা বলছে, তাই আমি আপনাদেরকে বলে দিলাম। সো এইটা হচ্ছে মেজর 2টা ক্রাইটেরিয়া, মিনিমাম আপনাকে সিলভার লেভেলে থাকতে হবে, আর যদি পারেন এখানে ডেইলি চেকিংটা করে নেবেন অন্তত একটা বার, জাস্ট আপনাকে একটা চেকিং করতে হবে, দ্যাটস ইট। আর মন দিয়ে কাজ করতে থাকেন, এই পেজটা জাস্ট কয়েকদিন হাতে সময় আছে, এই পেজটা অন করে রেখে দেন, এরকম অন
করে রেখে দিলেই দেখতে পারবেন আপনার মাইনিং হতে থাকবে এবং ক্যাটস এখানে আসবে, এই যে উড়ে উড়ে ক্যাটসগুলো আসবে এবং একটা আরেকটার সাথে ম্যাচ করলেই তো, আর এখানে কাজ তো এটাই ম্যাচ করে করে লেভেল ক্যাটসের লেভেল আপ করা। 20 লেভেলে গেলেই আপনি গোল্ডেনে পৌঁছে যাবেন, আর গোল্ডেনে গেলে মোটামুটি ভালো একটা ইয়ারডপের সুযোগ থাকবে। আর যদি গোল্ডেনে নাও যান সিলভার থেকে শুরু হবে, সিলভারে অবশ্যই থাকেন, যা পান আলহামদুলিল্লাহ এতেই শুক্রিয়া, যেহেতু লাস্ট পর্যায়ে এসে আমরা জয়েন করতেছি। আজকে জয়েন করেই আপনি কিন্তু সিলভারে, একদিনেই সিলভারে পৌঁছে যেতে পারবেন যদি আপনি মন দিয়ে একটু সময় দিয়ে কাজ করেন। সো এই ছিল মোটামুটি সিস্টেম বা আপডেট, আর এইটার পরবর্তী সকল আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হবে। অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলবেন না, টেলিগ্রাম চ্যানেলে অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট আপডেটগুলো কিন্তু শেয়ার করা হয়। অবশ্যই টেলিগ্রামে মাস্ট বি জয়েন থাকবেন, যেখানে আমরা যথাযথ আপডেটগুলো সবার আগে কুইক শেয়ার করে থাকি, যেগুলো আপনাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই এখানে ফ্রি যেহেতু টেলিগ্রাম চ্যানেল, জাস্ট এখানে জয়েন করে একটা টাকা পয়সা কাউকে দিতে হবে না, জয়েন করলেই হয়ে যাবে। ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।